আমার প্রিয় বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, দাদু কি খাদ্য খেলে টেস্টোস্টেরন বৃদ্ধি হয়? এখন বন্ধুদের বলছি যে যে খাদ্যগুলো খেয়ে বৃদ্ধি পায় সেই জাতীয় খাদ্য আজকে কিন্তু খেয়ে দেখাবো আমি তোমাদেরকে, যেটা আমি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বন্ধুদের অনেকেই আছে হস্তমৈথুন করে বীর্য ক্ষয় হয়ে গেছে বা টেস্টোস্টেরন হয়ে গেছে, তার শুক্রাণু গঠন হচ্ছে না। এই বীর্য দ্বিগুণ করার জন্য যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো মোটামুটি একটা আইটেমের পর আমি আজকে খেয়ে দেখাবো। তো বিবাহিত জীবনে মানুষের কিন্তু টেস্টোস্টেরন ঘাটতি হয়ে যায় যেহেতু বীর্যস্খলন বেশি হয়। এই মাত্রাগুলো ঠিক রাখার জন্যে অবশ্যই খাদ্য খেতে হবে, যেহেতু ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় পূরণ করার জন্যে সেই খাদ্যগুলো খেতে হবে। সেই খাদ্যগুলো যাতে হজম হয় তার জন্য এক্সারসাইজ অবশ্যই করতে হবে, এটা কিন্তু খুবই বাধ্যতামূলক। যেহেতু আমার জীবনের সাথে এগুলো ওতপ্রোতভাবে জড়িত, আমি একজন সাংসারিক মানুষ, অতএব আমাকে সেই দেহটাকে ঠিক রাখতে হয় এবং সেই মাত্রাটা ঠিক রাখতে হয়। তো এবার চলুন, খাদ্য কী কী আছে মোটামুটি আমি আজকে যে খাদ্যগুলো খাবো সেই আইটেমগুলি আপনাকে দেখাবো। এখানে সমস্ত খাবার আছে বন্ধুরা, দেখুন ফলো করে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে হচ্ছে একদম পিওর গাই গরুর দুধ, একদম খাঁটি, সেই দুধ দিয়ে পায়েস করা হয়েছে। সেই পায়েস এখানে কিশমিশ আছে, এলাচ দানা আছে, এটা চিনি ছাড়া, যেহেতু আমরা মধু দিয়ে খাবো, একদম খাঁটি চাক ভাঙা মধু, এটা আমরা সংগ্রহ করেছি বন্ধুদের দেখানোর জন্য। হ্যাঁ বন্ধুদের একটা কথাই বলছি, এই পায়েসটা বানানো দেখানো আছে, আই বটনে ক্লিপ করে দেখে নেবেন যে পায়েসটা আজকে রান্না করে দেখেছি আজকে, আর এর সাথে মধু মিশ্রণ করে খাওয়া হবে। তো বন্ধুদের জন্য এই যে পায়েসটা আমি রান্না করেছি আজকে, এটা কিন্তু সম্পূর্ণভাবে খাঁটি দুধের, এবং এর সাথে চিকন আতপ চাউল আছে, কিশমিশ আছে, এলাচ দানা আছে, আর তেজপাতা মিশ্রণ, এটাকে সুন্দর করে রান্না করা হয়েছে। যেহেতু আজকে আমি খাবো, আপনাদের সেটা করে দেখাইছি এবং আই বাটনে ক্লিক করে অবশ্যই আপনারা দেখে নেবেন পায়েসটি কীভাবে রান্না করা হয়েছে। তো বীর্য উৎপাদক যে খাদ্যগুলো আছে, এই যে মধু, মধুটা একটা বিশেষ উপকারী, এই মধুটা ওই পায়েসের সাথে মিশ্রণ করে খাওয়া হবে। এখানে কলা আছে, এটা শীতের কলা, তো এ যেরকম পাওয়া যায় বাজায় সেটাই আমরা নিয়ে খাবো। আর খেজুর আছে, শুকনা খেজুর, আর সেই সাথে আঙুর আছে, লাল আঙুরটা, এটাও উপাদেয় বীর্যবর্ধক। তো বন্ধুদের জন্য একটা কথাই বলি, যে খাদ্যগুলো খাওয়া হবে বা খাচ্ছি আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো প্রত্যেকটি কিন্তু রসালো খাদ্য। যেহেতু রস সৃষ্টি হচ্ছে দেহের ভিতরে, রসটা না থাকে সেই রস থেকে কিন্তু বীর্যবর্ধক হবে না, যার জন্যে দুধটা দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, যে খাদ্যগুলো আমি খাই বলেছি সেই খাদ্যগুলো আপনারা দেখেছেন, এখন হচ্ছে দু চামচ মধু এর সাথে মিশিয়ে নেব যে পায়েসটা আজকে রান্না হয়েছে। দু চামচ এই পায়েসের সাথে মিশিয়ে নিলাম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, মধুর সাথে পায়েস এবং কিশমিশ, এই পিসপিস সহকারে পায়েসটা খাওয়া হচ্ছে। তা আপনাদের জন্য কিন্তু খাচ্ছি, অবশ্যই আপনারা খাবেন আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ সুস্বাদু, মানে একদম পিওর খাঁটি মধু, আর একদম গাভীর, একদম দেশি গাভী, বিদেশি না, দেশি গাভীর দুধ, মানে এত সুন্দর স্বাদ না খেলে বোঝানো যাবে না। যারা খেয়েছে, যারা খাবেন, অবশ্যই এর স্বাদ উপভোগ করতে পারবেন। সবসময় কথা বলি না, সবসময় কথা বলতে নেই, এটা অন্যায়, শুধুমাত্র বন্ধুদের জন্য কথা বলছি কিন্তু আর কিছু না। খাওয়ার চুপচাপ খেতে হয় নিবিষ্ট চিত্তে, এবং প্রত্যেকটি দানা ভালো করে যাতে দাঁতে চিবিয়ে খাওয়া যায়, দাঁতে চিবিয়ে খেলে ভিতর থেকে সেই শক্তিটা শরীর ভিতর কোষে কোষে
জমতে থাকে। একদম পিওর মধু তো, একদম চাক ভাঙা মধু, যার জন্যে খুবই সুস্বাদু, না খেলে বোঝানো যাবে না। হয়তো তো বন্ধু বলবেন যে দাদু খাচ্ছে, আমরা তো পাই না দাদু। অবশ্যই খোঁজখবর পাওয়া যায় যার যা এলাকায়। এখন তো বেশিরভাগই আর্টিফিশিয়াল মধু, সে মধুতে কিন্তু তত খাঁটি স্বাদ পাওয়া যাবে না, দেখবে চিনির মতো স্বাদ। চিনি ক্ষতিকারক, জন্যে হোয়াইট পয়জন বলে চিনি, যার জন্যে চিনি মিশ্রণ করিনি। পুরো এক বাটি কিন্তু বন্ধুরা খাচ্ছি আর কথা বলছি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। পুরো এক বাটি তো শেষ হলো।